সেন্সর সিধু ইন্ডিয়া 1996 এর সম্পর্কে আমরা পশ্চিম বাংলার আদিবাসী জনগণ এলাকাগুলোতে এই আইনকে সামনে রেখে আমরা আদিবাসীদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য 2018 সালের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা এগিয়েছিলাম। আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের সহমর্মিতা, আপনাদের সমর্থনের জন্য আদিবাসী সমন্বয় মন্ত্রী আজকে তিনপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় আমরা 4টে গ্রাম পঞ্চায়েত দখল করতে পেরেছি। এটা আদিবাসী মানুষের সব থেকে বড় জয়, এটা আদিবাসী মানুষের সব থেকে বড় জিত। আমরা প্রতিপক্ষ লক্ষ্য করেছি বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন, যারা ডান বাদ করেন, যারা সর্বভারতীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তারা এক একটা ব্যক্তির নির্দেশে চলেন, একটা মানুষের অনুসারে চলেন। কিন্তু আমরা প্রথমেই সুনির্দিষ্ট করতে চেয়েছি যে সমাজের মানুষ যা ঠিক করবে, সমাজের নারী বাবা যা ঠিক করবে, গ্রামের গ্রাম প্রধানটা ঠিক করবে, সেই অনুসারে আদিবাসীদের উন্নয়ন ত্বরান্বিত হবে, সেই অনুসারে আদিবাসীদের উন্নয়নিত হবে। এই জন্য আদিবাসী সমন্বয় যখন প্রতিষ্ঠা করলে আমরা সব সময় আমাদের নির্বাচিত মেম্বারদেরকে বলেছি, যদি আপনার গ্রামের অসুবিধার কথা জানতে হয় আপনি গ্রামের মানুষের সাথে বসবেন, আপনি গ্রামের মালি বাবার সাথে বসবেন, আপনি গ্রামের মানুষের সাথে বসবেন, আপনি গ্রাম প্রধানের সাথে বসবেন, তারপরে সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের যে প্রধান রয়েছেন তার কাছে যাবেন। আমাদের এখানকার বাঁশবাহাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা আসেন, আমি তার সাথে কথা বলেছিলাম যে আমাদের লকডাউন পিরিয়ডে আমরা আগের বছরগুলোতে লক্ষ্য করেছিলাম আদিবাসী মানুষগুলো এই সমস্ত এলাকায় না খেয়ে অনাহারে দিন কাটায়, যাতে একটি আদিবাসী মানুষ অনাহারে দিন না কাটায়, একটা আদিবাসী পরিবার যাতে অনাহারে দিন না কাটায়। আপনারা গ্রামে ঘুরুন, আদিবাসী সমন্বয় মন্ত্রীর বিভিন্ন সদস্য তারা গ্রামে গেছেন, সবার বাড়ি বাড়ি খোঁজ নিয়েছেন, লকডাউন পিরিয়ডে যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আদিবাসী মানুষগুলো না খেয়ে কেটে পড়ে গেছে, আমাদের বাঁশবাহাড়ি অঞ্চলে একটি আদিবাসী মানুষ না খেয়ে পড়েনি, এটা আদিবাসী সমন্বয় মন্ত্রীর সব থেকে বড় জয়, আদিবাসী সমন্বয় সব থেকে বড় প্রতিজ্ঞা। আগামী দিনগুলোতে আদিবাসী মানুষ বিভিন্ন সম্প্রদায়ের যারা রয়েছেন, আজকে সাঁওতাল রয়েছেন, মুন্ডা রয়েছেন, ভূমিক রয়েছেন, সবার রয়েছেন, লোনা রয়েছেন, আমরা সমস্ত পরস্পর পরস্পরের ভাই। ইতিহাস বলে, চিনগত কারণে বলে, আমরা একদিন সবাই এক সময় ছিলাম, আমার কেউই যারা মুসলিম মানুষ, আমরা ভাষাগত দিক দিয়ে এসপ্রাথমিক গ্রুপের মানুষ, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের তথ্য অনুসন্ধান, ভারতবর্ষের চিনগত গবেষণা এটা দেখাচ্ছে লোধা সবর সাঁওতাল গুন্ডা ও তাদের শরীরে যে রক্ত বইছে, তাদের শরীরে ডিম রয়েছে, ডিএনএ রয়েছে, তার চিন্তিত ঘটনা কি, তারা এখানকার ভূমিপত্র, তারা ভারতের আদিবাসী, তারা কোন সংগ্রাম করায়, তারা একই ভাই, একই বাবা মামার সন্তান। আদিবাসী সমন্বয় মঞ্চ আজকে এই ভারতবর্ষের বিভিন্ন ভাই ভাইয়ের সম্পর্ক তারা দাঁড়িয়ে রয়েছে, আজকে মুন্দাদের সাথে সাঁওতালদের সম্পর্ক যেমন, আজকে লোধাদের সাথে সাঁওতালদের সম্পর্ক যেমন, সবাই সাথে মুন্দার সম্পর্ক যেমন হবে, এলাকায় বিভিন্ন ক্ষেত্রে এই সমন্বয় সাধনের কাজ আদিবাসী সমন্বয় মঞ্চ করে আসছে এবং এই চলার পথে আমরা প্রথম 2018 সালে তিন বক্তারা শুরু করেছি। আজকে যদি আমরা মানুষের জীবনের কথা শুনি তাহলে আমরা ভাবো আজকে আমরা খুব কৈশোর অবস্থায় রয়েছি, আগামী দিনে আদিবাসী সমন্বয় মঞ্চ আরও শক্তিশালী হবে, আরও তাদের নিজেদের পটলটাকে আরও শক্ত করবে, তাদের বুনিয়াদি মাটি শক্ত হবে, তখন তারা আরও শক্ত ভিতরের উপর দাঁড়িয়ে তারা হাঁটবে, তখন তাদের উন্নয়নের কথা তারা নিজেরাই বলতে পারবে। আমরা এটাই চাই আগামী দিনগুলো আদিবাসী মানুষগুলো সমৃদ্ধ হবে, তাদের উন্নয়নের কথা তারা নিজেরাই বলবে, কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে কোনো প্রতিনিধির কাছে তারা তাদের দাম জানাতে যাবে না, তাদের নিজেদের কথা নিজেদের কথা তারা বলবে। আদিবাসী সমন্বয় মানুষের যে ভিড় করে তুলেছে তার প্রথম অবস্থায় ভারতের পঞ্চম তপশিলের যে কথা চলে আসে, আমরা যদি বলতে যাই আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য আজকে পঞ্চম তপশিল অন্তর্ভুক্ত নয়, কিন্তু এখানকার আদিবাসী সমাজ তাদের নিজেদের স্বশাসনের ব্যবস্থা, তারা স্বাধীনতার আগে থেকে দীর্ঘদিন ধরে তারা যতদিন ধরে বেঁচে আছেন সেই স্বশাসনের ব্যবস্থা তারা কায়েম করে রয়েছে। এই স্বশাসনের ব্যবস্থায় যারা অংশীদার রয়েছেন তারা ভারতের সংবিধান পঞ্চম তপশিলের অধিকার তাদের না দেওয়া হোক, জাতিসংঘের ঘোষণাপত্র 2007 অনুসারে তাদের সেই সমস্ত
সমস্ত অধিকার প্রয়োগ করার ক্ষমতা তাদের শক্তি তাদের রয়েছে। জাতিসংঘের ঘোষণা 2007 অনুসারে আজকে সারা ভারতবর্ষের মানুষকে কি বলা হয়, কারা আদিবাসী কারা আদিবাসী নয়, এই যদি পার্থক্য তুলে ধরা হয় সেখানেই দেখা যাবে জাতিসংঘের ঘোষণা অনুসারে আমরা আদিবাসী। আর আমরা যদি আদিবাসী হই আমাদের রীতি রিওয়াজ অনুসারে আমাদের প্রশাসন ব্যবস্থা অনুসারে বেশি টাকার অধিকার আমাদের রয়েছে 2007 ঘোষণা অনুসারে। আজকে পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গের আজকে পশ্চিমবাংলার আদিবাসী অধ্যুষিত জেলাগুলো পঞ্চম তফসিলের অন্তর্ভুক্ত না হলেও এখানকার আদিবাসী মানুষগুলো তাদের পরম ব্যবস্থা শাসন ব্যবস্থার মাধ্যমে তারা শাসিত হবে, তাদের নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করবে, তাদের দাবি দাওয়া জানাবে। এটাই ভারতের সংবিধানের একটা বড় অধিকার। আমরা এই অধিকারকে বাস্তবায়নের জন্য গত 2019 সালে আমরা দিল্লিতে গিয়েছিলাম। আমরা আমাদের আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডার সাথে সাক্ষাৎ করেছিলাম। আমরা সেখানে দাবি জানিয়ে এসেছিলাম যে পশ্চিমবাংলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোকে অবিলম্বে পঞ্চম তফসিলের ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হোক, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আমাদের এই মাটিতে এখন সংগ্রাম করতে হবে, আমাদের এই মাটিতে যে আওয়াজ তুলতে হবে, অবিলম্বে আমাদের এলাকায় পঞ্চম তফসিল ক্ষেত্র ঘোষণা করতে হবে এবং আমাদের পরম্পরাগত শাসন ব্যবস্থার যে অধিকার সেটাকে বাস্তবায়ন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে যতই আমরা আন্দোলন করছি আমরা প্রতিনিয়ত তত বাধার সম্মুখীন হচ্ছি। আজকে সারা ভারতবর্ষের দিকে যদি তাকায় আমাদের আদিবাসীদের অধিকার শেষ করে দেওয়ার জন্য বর্তমান সরকার উঠে পড়ে রেখেছে। কোথাও বনাঞ্চল থেকে আদিবাসীদের উদ্দেশ্য উচ্ছেদ করার নোটিশ জারি করা হচ্ছে, কোথাও আদিবাসীদের বনাঞ্চল থেকে তাদের টানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কোথাও তাদের সংরক্ষণের অধিকার বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। আজকে শুধু কেন্দ্রীয় সরকার নয়, আমরা যে রাজ্যে বসবাস করি এই পশ্চিমবাংলার রাজ্য সরকারও আদিবাসীদের অধিকার নিয়ে আদিবাসীদের তাদের সাংবিধানিক অধিকার নিয়ে কতটা সচেষ্ট নন সেটাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন, ফেসবুক থেকে শুরু করে টুইটার ইউটিউব বিভিন্ন অ্যাকাউন্টে যারা যুক্ত থাকেন আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করতে পারবেন এই কিছুদিন আগে কলেজে আদিবাসী ছাত্রদের এডমিশনের বিষয়ে যে ভুয়ো এসপি যারা কোনো কালেই এসপি ছিল না তারা আজকে অনলাইন এপ্লিকেশনের মাধ্যমে অনলাইন দরখাস্তের মাধ্যমে তারা আদিবাসীদের জায়গা দখল করে নিয়েছে। ফলে বিভিন্ন কলেজে যারা যোগ্য আদিবাসী ছাত্র যারা যোগ্য এসটি এসসি ছাত্র তারা সেই সুযোগ পাচ্ছে না, অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই সমস্ত ভুয়া ছাত্ররা সেই জায়গাটা রিকার্ড করে নিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা কি জানে না আজকে কারা এসটি কারা এসটি নয়? আজকে বিভিন্ন কলেজের অনলাইন পরীক্ষা, সেই অনলাইন ভর্তি ফর্মসেটা পরীক্ষা হবে কেন, পরীক্ষা হবে না কেন? আজকে দাঁতনে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার নদিয়ার বিভিন্ন কলেজগুলোতে যেখানে আদিবাসী মানুষের সংখ্যা কম সেই সমস্ত কলেজগুলো দখল করা হয়ে গেছে। আজকে আদিবাসী সংগঠনগুলো আন্দোলন করলে তবে এই প্রতিরোধ হবে, এটা কেন পশ্চিমবঙ্গ সরকার নিজের উদ্যোগে করছে না? আজকে মানুষ আমরা সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন আদিবাসী মানুষ সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা আমরা দৃঢ়ভাবে জানাতে চাই যে অবিলম্বে যদি ফেক এসটি সার্টিফিকেটের করে যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কলেজগুলোতে সেটা যদি বাতিল না হয় আগামী দিনে এই আন্দোলন আমরা ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় এই আন্দোলনকে ছড়িয়ে